আনুষ্ঠানিকভাবে 1972 সালে শেষ কবিতা পড়েছি, আর তারপরে আজকে পড়ছি। আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কোনোদিন আর আমি জনগণের সম্মুখে কবিতা পড়ব না, কারণ এটা আমার একটা অভিজ্ঞতা হয়েছিল 72 সালের 21শে ফেব্রুয়ারিতে। স্বাধীনতার পর বাংলাদেশের প্রথম 21শে ফেব্রুয়ারি উদযাপিত হচ্ছে, তো সেই অনুষ্ঠানে কবিতা পাঠের আসরের পর সেখানে গান হয় নিয়মিত, এটা বাংলা একাডেমিতে হতো। তো সেবার কলকাতা থেকে সুনীল, শক্তি, নীরেন চক্রবর্তী এরা সব এসেছিলেন। তো সকালের দিকে আমাদের কাব্য পাঠ ছিল, শমসের রহমান, আমি, আল মাহমুদ, তারপরে বোধ হয় আসলামুজ্জামান রহমান। তো ওরা পড়লো, আমরা পড়লাম, এটা 7:30-9টার মধ্যে আমাদের কবিতা পাঠ শেষ হয়ে গেছে। তো লোকজন মোটামুটি শুনেছে। এরপরে আমাদের তরুণ কবিরা এলেন, নির্মলেন্দু গুণ গেল ওখানে, গিয়ে বললো যে আমি 3টা কবিতা পড়ব। জনগণ বললো না না না, একটা একটা। কিন্তু নির্মলেন্দু গুণ 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 করে 3টে কবিতা পড়ে দিল। তা আমার পাশে বসেছিল আবুল হাসান, আমি আবুল হাসানকে বললাম যে দেখলো তো কি অবস্থা, যাও ভদ্রলোকের মতো গিয়ে একটা কবিতা পড়ে দিয়ে আসো। বলে না ঠিক আছে, শহীদ মিনি। আবুল হাসান ওখানে গিয়ে আবার বললো যে আমি 3টা কবিতা পড়বো, কারণ ওদের মধ্যে তো আবার প্রতিযোগিতা আছে, নির্মল পড়েছে 3টা, আমি কি আর একটা পড়তে পারি। আবুল হাসান বললো আমি 3টা কবিতা পড়বো। আবার সবাই বললো না না না, একটা একটা। আবুল হাসান 3টা কবিতা পড়লো। পাশে তারপরে আবিদ দাদা ছিল, সব থেকে ছোট, সব থেকে তরুণতম, বললেন যে আবিদ দেখলা তো কি অবস্থা, একটা পইড়া চলে আসো, টাকা তো এক এক 3টাই পড়ো আর একটাই পড়ো, টাকা তো 70 টাকা করে দিতেছে, 70 টাকাই পাওয়া, একটা পইড়া চলে আসো। তো আবি বলল না, শহীদ ভাই বলল দেখি টুক 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 করে গিয়া কয় আমি 4টা কবিতা বলবো। ওইটা শুনে তো লোকজন পাগল হয়ে গেল, একদম না 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 কইরা লোকজন সব উঠে গেল, অর্ধেক উঠে চলে বেরিয়ে গেল, আমি তার 4টা কবিতা পড়া আসবো। তো ওদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আর আমি কোনোদিন কবিতা পড়বো না, বাবা রে বাবা। তো তারপরে ঠিক করলাম যে যদি শুধু কবিতা পাঠের অনুষ্ঠান হয় কোথাও, কেউ যদি জানে যে এখানে শুধু কবিতা পড়া হবে, গান হবে না, বাজনা হবে না, নৃত্য হবে না, নাটক হবে না, তাহলে সেখানে যদি একজনও কেউ থাকে তা আমি কবিতা পড়তে পারি। তো এই 72 সালের পরে আমি আজকে কবিতা পড়ছি, বড্ড ভয় লাগছে আমার, এবং উচ্চ কণ্ঠে অনেকদিন কবিতা পড়িনি, তো আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমার মাঝে মধ্যে উচ্চারণে কিছু গণ্ডগোল হয় বা কথা জড়িয়ে যায়। আচ্ছা, আমি প্রথমে এই আমি কিন্তু 4টা কবিতা পড়ছি, যদি অনুমতি দেন। আচ্ছা, আমি প্রথমে যে কবিতাটা পড়ছি এটা প্রায় আমার খুব মানে তরুণ অবস্থায় লেখা, দেশ ঠিক স্বাধীনতার পর পর। কবিতাটার নাম রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন, চেয়ার টেবিল সোফা সেট আলমারিগুলো আমার নয়, গাছ পুকুর জল বৃষ্টি ধারা শুধু আমার,
চিল চুল চিবুক স্তন উরু আমার নয়, প্রেমিকের ব্যাকুল অবয়বগুলো শুধু আমার। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, কবিতার লাবণ্য দিয়ে নিজস্ব প্রাধান্য বিস্তার অন্তিমে উদ্দেশ্য যার। কুচকাওয়াজ কামান কিংবা সামরিক সালাম নয়, বাগানগুলো শুধু আমার। মন্ত্রী উপমন্ত্রী আন্তর্জাতিক সাহায্য তহবিল নয়, মিল অমিলের স্বরবর্ণগুলো শুধু আমার। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, পররাষ্ট্রনীতির বদলে প্রেম, মন্ত্রীর বদলে কবি, মাইক্রোফোনের বদলে বেহবল বকুলের গ্রাম। টেলিফোন নয়, রেডিও নয়, সংবাদপত্র নয়, গানের রেকর্ডগুলো আমার। ডিকটেশন নয়, সেক্রেটারি নয়, শর্ট হ্যান্ড নয়, রবীন্দ্রনাথের পোর্ট্রেটগুলো শুধু আমার। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, জেনারেলদের হুকুম দেবেন রবীন্দ্র চর্চা, মন্ত্রীদের কিনে দেবেন সোনারি গিটার, ব্যাংকারদের বানিয়ে দেবেন কবিতার নিপুণ সমস্যা। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, গীত বিতান ছাড়া কিছু রপ্তানি করা যাবে না বিদেশে, হ্যারি বেলাফন্তের রেকর্ড ছাড়া অন্য কোনো আমদানি, প্রতিটি পুলিশের জন্যে আয়োনস্কোর নাটক অবশ্য পাঠ্য হবে, সেনাবাহিনীর জন্যে পাঠ্য হবে শিল্পকলার দীর্ঘ ইতিহাস। রাষ্ট্রপ্রধান কি মেনে নেবেন আমার প্রস্তাবগুলো, মেনে নেবেন? আচ্ছা, এইটা হচ্ছে আমার দ্বিতীয় কবিতা। এই কবিতাটা লিখি আমি একদিন খুব উৎসবের দিন ছিল, সেদিন কোনো একটা খুব উৎসবের দিন ছিল, আমি বাড়ি থেকে একা বাড়ি থেকে বেরোলাম, যে রেস্তোরাঁতে আড্ডা দিয়ে ওখানে গিয়ে কাউকে পেলাম না, রাস্তায় অসংখ্য ভিড়, হাজার হাজার লোক, চতুর্দিকে আলো জ্বলছে, দোকানপাট উজ্জ্বল আলো, কিন্তু আমার মনে হলো যে এইসব কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং এখানে এমন কিছু নেই যা আমি নিতে পারি, গ্রহণ করতে পারি এখান থেকে। কবিতার নাম হচ্ছে আমি কিছুই কিনব না। ঢিলে ঢালা হাওয়ায় ফোলানো ট্রাউজার, বিপর্যস্ত চুলে উৎসবে জয়ধ্বনিতে আমি ফুটপাত থেকে ফুটপাতে বিজ্ঞাপনের লাল আলোয় সতেজ পাতার রং সেই বিজয়ী পতাকার নিচে কিছুক্ষণ একা, নতুন সোনালি পয়সার মতন দুই পকেট ভর্তি স্বপ্নের ঝনৎকার, আর জ্যোৎস্নার চকিত ঝলক আমার মুখের অবয়বে, সিনেমার দীর্ঘ কিউয়ের সামনে আমি নব্য দম্পতির গা ঘেঁষে, চারিদিকে রং বেরঙের জামা কাপড়ের দোকান, মদিরার চেয়ে মধুর সব টেলিভিশনের শার্ট, ভোরবেলার স্বপ্নের চেয়েও মিহি সূক্ষ্ম সুতোর গেঞ্জি, স্বপ্নাক্রান্ত বালকের হাতেরও অধিক অস্থির রজ্জুতে গাঁথা রাশি রাশি পুঞ্জ পুঞ্জ লাল নীল উজ্জ্বল রুমাল, মেঘ লোকে মজ্জমান রেস্তোরাঁর দ্বারগুলো খোলা,
আমি অবহেলে চলে যাব, অবহেলে চলে যাই, আধার রাস্তার রানী চকরির মতো বাঁকা চোখে দেখে, আমি কিছুই কিনব না। নিরন্তর গাড়িগুলো পার্ক করা নির্দিষ্ট রাস্তার বাঁকে, সিনেমার কিউ ধরে অনন্তকাল আমি, আমার ইয়ার্কি আর মস্করা, ইন্দ্রধনু রঙের সরু বেল্ট নিয়ে আমার অফুরন্ত দরাদরি, আমি কিছুই কিনব না। আমাকে পেছনে রেখে চলে যায় সাড়ে সাড়ে কত ক্লার্ক, আঙুলে কালির দাগ, মুখে ভয়, টাইপ রাইটারের ছাওয়া সারা দেশ, কি মুখর উন্মুখর, কত না রঙ জানে শোকেসের সাজানো সেমিজ শাড়ি, ঝলমলে ছোট বড় ঘড়ি, তিনজন অন্ধ বুড়ো জ্যোৎস্না ভরা মাঠে, কি কৌতুকে গালমন্দ পাড়ে, গান ধরে অন্ধকার গলি, হে প্রেম হে আমার প্রেম, পার্কের রেলিংয়ে বসে থাকা বধির পাগলের অট্টহাসিতে ধ্বংসের খরতাল বুঝি বাজে, তবু ম্লান আলোর নিচে দীপ্তিমান জলজলে কমলা আর আপেলের ঝুড়ি, আর আমার পকেট ভর্তি স্বপ্নের ঝনৎকার, জয়ধ্বনি থেকে ক্রন্দনে আমি উদ্ধত পতাকার নিচে একা জড় সড়, আমি কিছুই কিনব না।